সাজগঞ্জের শাহজাদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে রিকশা চালকের বিরুদ্ধে। এ ঘটনায় রিকশা চালক ওই ধর্ষককে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। ভুক্তভোগীর শিশুর মা জানান, গত রোববার 15 মে বাড়িতে খেলাধুলা করছিল ওই শিশু। হুমায়ুন কবির নামক ওই রিকশা চালক শিশুকে ডেকে নিয়ে তার বাসায় নিয়ে প্রথমে ভাত করে গলা চিপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। সন্ধ্যায় শিশুটি বাড়ি ফিরে এসে বিষয়টি তার মাকে জানালে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রথমে নিয়ে যাওয়া হয়। পরে প্রচুর রক্তক্ষরণ হলে, অবস্থার অবনতি হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ 250 বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এদিকে সোমবার বিকেলে অভিযুক্ত রিকশা চালক হুমায়ুন কবিরকে জনগণ আটক করে পুলিশে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী শিশু শাহজাদপুর উপজেলার কৈজুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সিএনজি চালক জাহাঙ্গীরের মেয়ে। তারা শাহজাদপুর পৌর সদরের রামবাড়ি খঞ্জনদিয়ার মহল্লার মন্টুর বাড়িতে ভাড়া থাকত। এদিকে অভিযুক্ত হুমায়ুন কবির পাশের বাড়িতেই ভাড়া থাকত। সে পাবনা জেলার চাটমোহর উপজেলার সন্ধবার গ্রামের মোহাম্মদ গাজীউর রহমানের ছেলে। এ বিষয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ এর মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার সাব ইন্সপেক্টর কাঞ্চন কুমার জানান, অভিযুক্ত মোহাম্মদ হুমায়ুন কবির প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শাহজাদপুর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে শিশু ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।